শিশু ফাইয়াজের রিমান্ড বাতিল শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে, এই খবরটি পেয়েছি আমরা শেষ পর্যন্ত। কিন্তু এর আগে গতকাল মানে শনিবার আমরা যেটা দেখলাম যে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ফাইয়াজের 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। তার বাবা সব ডকুমেন্ট দেখিয়েছেন যে ফাইয়াজের বয়স 17, তারপরেও আমরা দেখেছি যে রিমান্ড ছিল তার। আজ হাইকোর্টের নির্দেশে 17 বছরের সেই ছেলেটির রিমান্ড বাতিল হয়। আদালত আজ বলেছেন এই ধরনের ঘটনায় আন্তর্জাতিক মিডিয়ায় সরকারের ভাবমূর্তি নষ্ট হতে পারে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, বাংলাদেশের জার্সি পরা 17 বছরের এক কিশোরকে যখন আমরা দেখি যে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে পুলিশ, তখন আসলে আন্তর্জাতিক গণমাধ্যমে কি ধরনের ভাবমূর্তি হতে পারে, মানে ছবিটা কেমন গেল, আমাদের ভাবমূর্তির কি হাল হলো বলে আপনি মনে করেন? জি ধন্যবাদ। আমি ইন্টারনেট চালু হওয়ার পরেই বিবিসি, পালকি শর্মার ব্লগ, রজত শর্মার ব্লগ, ধ্রুবর ব্লগ, ইন্ডিয়ান এক্সপ্রেস, গার্জিয়ান, বিভিন্ন ব্লগের বিভিন্ন ভিডিও দেখছিলাম। আমি যেটা মনে করি, গভর্নমেন্ট ইন্টারন্যাশনালি তীব্র ইউথ সংকটের সম্মুখীন হতে যাচ্ছে এবং হয়ে গেছে। সেখানে একটা ছেলের যদি 18 বছরের নিচে বয়স হয়, তার বয়স কীভাবে যাচাই হবে? একদম ক্যাটাগরিক্যাল, তার স্কুল সার্টিফিকেট, তার টিচার, তার স্কুলের হেডমাস্টার বা স্কুলে অ্যাডমিশন থেকে যেটা বোঝা যাবে, বা এসএসসি সার্টিফিকেট, যদি এই সমস্ত ডকুমেন্টে দেখা যায় তার 18 দিনের একদিন কম বয়স হয়েছে, তাকে রেগুলার কোর্ট কোনো আদেশ দিতে পারবে না, তাকে পাঠিয়ে দিতে হবে জুভেনাইল কোর্টে। দেন জুভেনাইল কোর্ট তাকে শিশু শোধনাগারে পাঠাবে, এটা কী করবে, কীভাবে ট্রায়াল করবে, দ্যাটস ডিফারেন্ট। এটা স্পষ্ট করে বলা দেওয়া আছে, সুস্পষ্ট আইন। এটার একটা সুস্পষ্ট ভায়োলেশন এখানে হলো, হাইকোর্ট পর্যন্ত যেতে হলো। নুরুকে আমি দেখলাম টিভিতে, যদি ভিডিওটা যা দেখলাম, যেভাবে সে দাঁড়াতে পারছে না, হাঁটতে পারছে না, তাকে নিয়ে যাওয়া হলো, আবার তাকে 5 দিনের রিমান্ড দেওয়া হলো। তাকে তো মেডিকেল এক্সামিনেশন করা উচিত ছিল। তারপর টর্চার হয়েছে কি না, সে দাঁড়াতে পারছে না কেন, কি হয়েছে তার, এবং আমাদের সংবিধানের আর্টিকেল 35 সাব আর্টিকেল 5 ক্যাটাগরিক্যালি বলছে, নো পারসন শ্যাল বি সাবজেক্টেড টু টর্চার অর টু ক্রুয়েল ইনহিউম্যান অ্যান্ড ডিগ্রেডিং পানিশমেন্ট অন ট্রিটমেন্ট, অ্যান্ড আর্টিকেল 35 ইজ দ্য সাসপেন্ডেড, উই নট ইন এ স্টেট অফ ইমার্জেন্সি। কিন্তু আপনি টর্চার করছেন বলেই মনে হচ্ছে। কোটা আন্দোলনে যারা ধরা পড়েছে, অ্যারেস্ট হয়েছে, তাদের আত্মীয়স্বজন বারবার বলছে অ্যারেস্ট করা হয়েছে, তাই না? এই যে কোটা আন্দোলনের ছেলেপেলেদের নিরাপত্তার জন্য আপনি অ্যারেস্ট করেছেন, ডিবি অফিসে রেখেছেন, একটা ক্লামজি ক্লাউডি সিচুয়েশন, সম্পূর্ণ আনকনস্টিটিউশনাল। তাদেরকে অ্যারেস্ট করা হয়নি বলা হচ্ছে, অ্যারেস্ট করা হয়নি, তাদেরকে নিরাপত্তার জন্যই, তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদের নিরাপত্তার জন্য জোর করে ডিবি অফিসে রাখা হয়েছে। আপনি নিরাপত্তা দিতে চান, তাকে স্কট দেন, পুলিশ দেন। আর্টিকেল 33 ক্যাটাগরিক্যালি বলছে, কাউকে অ্যারেস্ট করলে ইনফর্ম করতে হবে। ক্যাটাগরিকে বলছে, যারা অ্যারেস্ট হবে তাদেরকে আইনজীবীর সাথে যোগাযোগ করে দিতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট, যদি আপনি কাউকে অ্যারেস্ট মানে এটাই অ্যারেস্ট, ডিটেনশনটাই অ্যারেস্ট, যদি কাউকে আটক করেন, 24 ঘন্টার মধ্যে তাকে নিকটস্থ আদালতে প্লেস করতে হবে। আপনি তাকে অ্যারেস্ট না করেও অ্যারেস্ট করছেন এবং ডিটেনশনে রাখছেন, সম্পূর্ণ আনকনস্টিটিউশনাল, সম্পূর্ণ ইল্লিগাল। সরকার কন্টিনিউয়াস গ্রটক্স হিউম্যান রাইটস ভায়োলেশন করছে, যেগুলোর জাস্টিফিকেশন দিতে পারবে না। একজন ন্যূনতম হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট যখন সরকারি কাউকে এই প্রশ্নগুলো তুলবে কোনো ফোরামে, সরকার কোনো জবাব দিতে পারবে না। কিছু কিছু জিনিসের অকাট্য প্রমাণ তৈরি করছে সরকার নিজেই। এবং এর মধ্যে একটা ছোট্ট ভালো ঘটনা আমি বলবো, মাননীয় প্রধানমন্ত্রী 34 জনের সাথে দেখা করেছেন, নিহত পরিবার, তাদেরকে আর্থিক সাহায্য দিয়েছেন। আমরা সবসময় মানবীয় রাজনীতিবিদ চাই, দানবীয় রাজনীতিবিদ চাই না। মানুষ মারা যাচ্ছে, সেখানে আধ্যাত্মিক তত্ত্ব, উদ্ভট রাজনৈতিক তত্ত্ব, তৃতীয় শক্তি, ষড়যন্ত্র, জামাত, শিবির, রাষ্ট্রের স্বাধীনতা, এইসব ঠুনকো কথাবার্তা দিয়ে আপনি কখনো মৃত্যুকে জাস্টিফাই করতে পারবেন না। কতজন মারা গেছে এখন আমরা জানি না, এদেশের একটা সচেতন নাগরিক। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন 147 জনের কথা আজকে অফিসিয়ালি, আজকে প্রথম আলো রিপোর্ট 210 এবং নাম্বারটা বাড়ছে। কোনটাকে আমরা ভার্সন হিসেবে, মানুষের মৃত্যু নিয়েও সংখ্যাটা সঠিক দিতে পারছে না সরকার, এত হেজিটেশন কেন, এত 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 দ্বন্দ্ব কেন? কারণ সরকার অনেক কিছুরই ব্যাখ্যা দিতে পারবে না। আমি মনে করি এক্ষেত্রে তীব্র একটা আস্থার সংকটে দেশ চলছে। রাষ্ট্রের ভিত্তি হচ্ছে আস্থা, সরকারের ওপর, সরকারি ভার্সনের ওপর জনগণ এবং ইন্টারন্যাশনাল মিডিয়ার কোনো আস্থা নাই। এবং দীর্ঘ 7-8 দিন ধরে আমরা দেখেছি বাংলাদেশের দেশীয় মিডিয়াগুলো কোনো নিউজ সঠিকভাবে প্রচার করতে পারে নাই, যে কারণে আমরা পত্রিকায় দেখেছি কালকে 27 জন মারা গেছে, অথচ আগের দিন আমরা কোনো টিভিতে একটা মৃত্যুর খবর পাইনি। এভাবে চেপে ধরে জোরপূর্বক একটা ইমার্জেন্সি চাপিয়ে দিয়ে, আনডিক্লেয়ার্ড ইমার্জেন্সি চাপিয়ে দিয়ে একটা দেশ চলতে পারে না।
এটা রাষ্ট্রীয় ব্যর্থতা। যদি সরকারি ভার্সন আপনি সত্য ধরে নেন যে দুষ্কৃতকারীরাই এসব কিছু ভেঙেছে, সব কিছু করেছে, রাষ্ট্রীয় ব্যর্থতা। এত সম্পদ দেওয়ার পরেও, এত অস্ত্র কেনার পরেও, এত গাড়ি কেনার পরেও আপনি ইন্টারনেট সামাল দিতে পারলেন না, আপনি জেলখানা সামাল দিতে পারলেন না। এবং আমি খুব দার্থহীন কণ্ঠে বলবো, যতগুলো ভিডিও আমি দেখেছি ছাত্র আন্দোলনের প্রথম দিকে, কোনো ছাত্রের হাতে, ভিডিওতে আমি যা দেখেছি, আমি লাঠি এবং পাথর ছাড়া কোনো আগ্নেয়াস্ত্র দেখিনি। এরপরে তার ভিডিও দেখার সুযোগ হয়নি। আন্দোলনটি ছাত্রদেরই ছিল, পিসফুলই ছিল, তাদেরকে যখন আঘাত করা হয়েছে তারা কাউন্টার আঘাত করেছে। এবং যে পুলিশের হত্যার কথা বলা হচ্ছে, আমরা দুঃখ জানাই, সবগুলো মৃত্যুই দুঃখজনক। পুলিশ কোন অবস্থায় হত্যা হলো? পুলিশের কাছে বিপুল অস্ত্র থাকে, অস্ত্র যখন শেষ হয়ে যায় তখন গণপিটুনিতে পুলিশ পড়ে যায়। আপনি অস্ত্র শেষ করছেন কেন? গুলি করেছেন কেন? কার নির্দেশে গুলি করলেন এবং এতগুলো প্ল্যান ঝরল কেন? এই রক্তের দায় নিয়ে একটি সরকারকে আন্তর্জাতিকভাবে কীভাবে চলবে সরকার? এবং এমন একটি সময় যখন আমাদের অর্থনীতি তলানিতে পৌঁছে গেছে, যখন আমাদের প্র্যাকটিক্যালি ভিক্ষা চাইতে হবে, প্র্যাকটিক্যালি চায়নায় গিয়ে ডলার চেতে হয়েছে, ইয়েন চাইতে হয়েছে, চায়না না করে দিয়েছে, এখন আরেকটি দেশ খুঁজতে হবে যে আমাদের কিছু টাকা দিবে।